হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি, এখন বাজে 10:30। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাছটা বাকি আছে। আর আজকে সিমনের বাবা নিয়ে এসছে একটা ইলিশ। আর বুঝতেই পারছো এখন না শ্রাবণ মাস, তো তো সেই জন্য শ্রাবণ মাসের জন্য কি হচ্ছে, মাছ মাংসের দর একটু কমে গেছে, যার কারণে একটু সস্তাতেই পেয়েছে। তো এই আর আমি ইলিশ অতটা খাই না, শিমনর শিমনের বাবার তো একেবারে ভীষণ প্রিয়, অতিরিক্ত প্রিয়। তো মাছটা বানাতে আছে, তরকারি ভাত এগুলো হয়ে গেছে, আমি এখন বানাবো ইলিশ মাছটা। ইলিশ মাছটা বানিয়ে নিই, তারপর মানে একটা একটা করে কাজ বুঝতে পারছো শেষ হওয়ার তো নয়, একটা একটা করে হতে চলবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করলাম, সাথে থেকো। তো শ্রাবণ মাস পড়ার জন্য আমরা ইলিশ সস্তা পেয়ে গেলাম। এখন মাছের মাংসের দাম কম হয়ে গেছে, চিকেনের দাম কম হয়ে গেছে, যেটা 250 হয়ে গেছিলো, 230-240 এরকম, তো সেটা এখন 170-180 হয়ে গেছে। আর ইলিশ এটা কমসে কম 1200 টাকার ইলিশ, তো সেটা আমরা পেয়ে গেছি 800 টাকাতে। এই দেখো একেবারে ফ্রেশ ইলিশ, আর সকালে শিমনের বাবা নিয়ে এলো মার্কেট থেকে। আর এই পেস্টটা আমি জিরে অল্প, সর্ষে, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। এরপর যাব আমি ইউনিভার্সিটি, আজকে ড্রেস পরিনি, আজকে ভেবেছি তৈরিটা হয়ে যাব, তারপর ড্রেস পরবো, কারণ আজকে ভীষণ কুড়েমি লাগছে আমার। যখন আমার প্রিয়ার্সের দিন চলে তখন আমার ভীষণ কুড়েমি লাগে, কোথাও বাইরে যেতে মন যায় না। আর হ্যাঁ, কথাটা বলতে মনে পড়ে গেল, কথা বলতেই কথা মনে পড়ে। তো এখন যুগটা মডার্ন হয়ে গেছে, আমরাও মডার্ন হয়ে গেছি। আমরা মডার্ন সত্যি কি হয়েছি এই কথাটা বলা কিন্তু ভুল, আমরা বাইরে থেকে হয়েছি, ভেতর থেকে এখনো হইনি। কিন্তু কোনটা নতুন ফ্যাশন, কি চলছে, কোন ইয়ারিংসটা নতুন এসেছে, কোন নেকলেসটা নতুন এসেছে, এগুলো আমরা তখন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই কিনতে। কিন্তু যখন আমাদের পার্সোনাল হাইজিনের ব্যাপারটা আসে তখন কিন্তু আমরা সেই পুরনো যেটা চলে আসছে সেটার দিকেই আমরা পড়ে থাকি। নতুন আর কি কি বেরোচ্ছে সেগুলো ইউজ করতে আমাদের ভয় লাগে, তো এখনো এই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। তো আমি যখন টিনেজার ছিলাম তখন এতটা অ্যাডভান্স থাকেনি, স্যানিটারি প্যাডই ইউজ করতাম। আর পিয়ার্সের সময় কিন্তু ভীষণ মানে আমার এতটা বাজে লাগতো যে কি বলবো, কোথাও বাইরে বেরোতে পারতাম না, বাইরে বেরোলে মনে হতো যে এখনই স্টেন হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা থাকতো, ভীষণ এম্বারেসিং ব্যাপার। তারপর চেঞ্জ কোথায় করব, পাবলিক টয়লেট সব জায়গায় তো আর পাবে না, আর পেলেও সেটা একটা ইনফেকশনের ভয় থাকে। তারপর স্যানিটারি প্যাড পরলে যে র্যাশ, ইরিটেশন, ইচিং, ড্রাইনেস, এই যে ব্যাপারটা হয় এটাও একটা প্রবলেম। আর সবথেকে বড় কথা যে আজকে আমার পিরিয়ডস হয়েছে, আজ আমি কোথাও বেরোবো না, এই 4 দিন কোথাও বেরোবো না, কোথাও যাবো না, এই করে করে আমাদের নিজেদের স্কুল কামাই হতো, এরকম ব্যাপার হতো। আর নিজেদের কোনো পছন্দের মতো জিনিসও করতে পারতাম না, ডান্সিং, ইয়োগা, সুইমিং, এগুলো তো করতেই পারবে না, তো এই ব্যাপারগুলো আমাদের ফেস করতে হয়। কিন্তু মেনস্ট্রুয়াল কাপ যেটা আমি ইউজ করি সেটা এত ভালো যে কি বলবো, তোমাদের মনেই হবে না ওটা ইউজ করলে যে আমাদের পিরিয়ডস চলছে, সব কিছু তোমরা করতে পারবে। আর এখন তো এভারটিন একটা নতুন লঞ্চ করেছে স্পেশালি টিনেজারদের জন্য, যেটা হচ্ছে এভারটিন মেনস্ট্রুয়াল কাপ ফর টিনস। তো যারা টিনেজার তারা ইউজ করতে পারো, তাদের কিন্তু এই সময়টা ভীষণ একটা ভাইটাল পিরিয়ড। আর
অনেক সময় কি হয় পিরিয়ডস চললে, যেটা আমারও হতো, অনেক স্কুল কামাই যেত, টিউশন কামাই যেত, পড়াশোনার উপর একটু চাপ পড়তো, তো এই ব্যাপারটা যেন না হয়। এভারটিনের প্রোডাক্ট তো আমার ভীষণ ভালো লাগে, 100% সেফ। আর স্পেশালি যে মেনস্ট্রুয়াল কাপটা, ওটা কিন্তু মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড ইফেক্ট বা কোনো রকমের র্যাশ, ইরিটেশন, ইচিং, ড্রাইনেস, ব্যাড স্মেল, এগুলো কিন্তু একদম হবে না। তো এই মেনস্ট্রুয়াল কাপটা আমাদের দেবে 12 আওয়ার্স লিক প্রুফ প্রোটেকশন দেবে, আর এটা তোমরা রিউজেবল করতে পারো আপ টু 10 ইয়ার্স অবধি, এটা সুন্দর চলে যাবে তোমাদের। আর যখন তোমাদের পিরিয়ডসের দিন আসবে তখন ওটা ভালোভাবে মেনস্ট্রুয়াল কাপটা ওয়াশ করে তারপর হাফ লেন্থ একটা সি শেপ করে মেয়েদের ভ্যাজাইনাতে ইনসার্ট করতে হবে। যখন ইনসার্ট করবে একটু রিল্যাক্স হয়ে করবে ইনসার্টটা, আর যখন ওটা বার করবে তখন একটু টুইস্ট করে নিচের দিকে টেনে বার করবে, আরামসে বার করবে, কোনো প্রবলেম হবে না। আর ওটা আবার তোমরা ভালোভাবে ওয়াশ করে রেখে দেবে, আবার যখন পিরিয়ড আসবে তখন আবার রিইউজ করবে। তো এতে কি হবে, আমাদের পকেট মানি সেভ হয়ে যাবে, টাকাটা অনেকটা বেঁচে যাবে, আর চেঞ্জের ব্যাপারটা থাকলো না, বারবার চেঞ্জ করতে হবে, লিক হয়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু একদম হবে না। তো এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ ফর টিনস, এই যে মেনস্ট্রুয়াল কাপটা, এটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা ভালো করে চেক আউট করে নেবে আর জলদি বাই করে নাও, কারণ তোমাদের এই টিনেজার পিরিয়ডটা আমি কিন্তু পেরিয়ে এসেছি আর আমি জানি ভালো করে যে কী কী প্রবলেম ফেস করতে হয়, বা তোমরাও এখন বুঝতে পারছো। আর এই সময় যখন আমি মেনস্ট্রুয়াল কাপ ইউজ করছি আমি এতটা মানে কমফোর্টেবল ফিল করছি, বা আমার তো মনে হয় না পিরিয়ড আমার চলছে বলে, তো তাই তোমার সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে তখন যখন স্যানিটারি প্যাড ইউজ করতাম তখন কীরকম লাগতো আর এখন কীরকম। আশা করি তোমার জন্য খুব হেল্পফুল হবে আর ভালোভাবে চেক আউট করে নেবে, অবশ্যই কিন্তু একবার বাই করে দেখো। তো তোমার সাথে কথা বলতে বলতে তো টাইমের কোনো ঠিক থাকে না, কখন টাইম পেরিয়ে যায় বোঝা যায় না। এরপর জলদি আমি ড্রেস পরে নিই আর ইউনিভার্সিটি বেরোই, তারপর বাড়িতে আসার পর তোমার সাথে আবার কথা বলবো। ততক্ষণ মা তোমার সাথে কথা বলবে, আমি এখন ইউনিভার্সিটি বেরোই। তো রান্না কমপ্লিট হলো আর বেশ পেটে ডিম ভরা ছিল, তো সেজন্য আরও টেস্টি মাছগুলো আমি দেখলাম, গ্রেভিটা খেয়ে একটু দারুণ টেস্ট হয়েছে। তো লাস্টে তোমাদের দেখানো হলো না, নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, তাতে টেস্ট আরও বেড়ে যায়। তো খাওয়াতে হবে, আর তোমরা কমেন্টে প্রত্যেকে অনেক কমেন্ট করেছো, প্রত্যেকে থ্যাংক ইউ। আর আমাদের যে দুর্গাপুজোর শপিং যে ব্লগটা দিয়েছি, তো তাতে তোমাদের শপিংগুলো ভীষণ ভালো লেগেছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। অনেকে ওই যে আমি বেগনি কালারের ড্রেসটা পরেছিলাম ঘাংরা চুড়ির মতো, তো তোমাদের ওটা অনেকের পছন্দ হয়েছে, তো ওই ড্রেসটা খুবই সুন্দর। বাট আমার কোমরে ঠিক মতো হলো না, তোমাদের তো দেখাইনি সে সময়, কোমরে আমি দোপাট্টা দিয়ে ঢেকে নিয়েছিলাম, অনেকটা পুরো ফাঁকা, আর ওটা যদি কাপড় লাগিয়ে দেয় তাহলে কিন্তু খুব একটা ভালো যে মানে আসবে সেরকমটা নয়, তো সেই জন্য ওটা নিলাম না। ওটার দাম 4-এর ওপরেই ছিল, 4.5 এরকম, 5-এর কাছাকাছি, কিন্তু ড্রেসটা দারুণ ছিল, আমারও ভীষণ পছন্দ হয়েছে। ব্লাউজে কাপড় ছিল, ব্লাউজটা আমার এমনিতে ফিটিংস হয়ে গেছিলো, কিন্তু নিচের এটা হলো না। তো শিমন আসতে না আসতে আমার ওলটা বয়েল করে নিলাম, 5টা সিটি দিলাম, তো এই ওলটা খেতে ভীষণ ভালো লাগে। শিমন আর শিমনের বাবা তো প্রচণ্ড ভালোবাসে, আর এটা ম্যাড্রাসি ওল, দেশি ওলটা দেখবে অনেক সময় গলা পিটপিট করে খাওয়ার পর, অনেক সময় অনেকের হয় অসুবিধে, মানে একটা প্রবলেম হয়ে থাকে, কিন্তু এই ওলটা একেবারে পিটপিট করে না। আর এটা 5টা সিটি দিয়ে বয়েল করেছি, এটাকে তোমরা টাইট করেও মাখাতে পারবে জলটা যদি না দাও বেশি, বাট সিমরন ভালোবাসে একটুকু পাতলা টাইপের হবে, আর খুব টাইট হলে বলে মা ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু ওই বয়েল যে জলটা হয় সেটাই দিই। দেখো মাখাতে মাখাতে এটা গাঢ়ই হয়ে গেল পুরো, আর এতে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব এতে দেশি ঘি, আর দেব পাতিলেবুর রস। মাত্র আজকে আমি বাড়ি ফিরছি,
আর আজকে অনেক দেরি হয়ে গেল। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর করেছে, বৃষ্টি পড়ছে, সকাল থেকে মেঘলা ছিল আর 3টে বাজতে যাচ্ছে, তো এখনও লাঞ্চ হয়নি। মা বাবা আমার জন্য অপেক্ষা করছে যে কখন আসবে লাঞ্চ হবে, আর আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, তো আজকে অনেক দেরি হয়ে গেল। অনেক লাঞ্চ যদি দেরি হয় তাহলে মা কিন্তু রেগে যায়, টাইম পেরিয়ে গেলেই বাস দুটোর পর থেকেই ফোন করা চালু, কখন আসছিস কখন আসছিস, বাস এরকম হয়। আমি এমনিতেই লাঞ্চ করেই আসি, কিন্তু আজকে আসিনি, ভাবলাম যে জলদি ছুটি হয়ে যাবে তো তাই আজকে একটু দেরি হয়ে গেল। দেখা যাক। জাস্ট বাড়ি ফিরলাম, মা একটু রেগেছিল, একটু তোমাদের আমি আস্তে আস্তে বলছিলাম, তারপরে ঠিক হয়ে গেল। দেখলো যে কি আর করবে, আজকে অনেক লেট হয়ে গেছে খেতে, আমাদের 3টে পেরিয়ে গেছে, 3:05 বাজে। আজ দেখো আজকে দারুণ খাবার হয়েছে, ইলিশ মাছ যেটা আমার প্রিয়, ওল আমার প্রিয়। আজকে এত বৃষ্টি হচ্ছে, মনে হলো যে আজকে সকাল থেকে যদি খিচুড়ি বানাতাম না তো ভালো হতো। হ্যাঁ, খিচুড়ি আর ইলিশ ভাজা ভালো, এখনো ইলিশ আছে ফ্রিজে, যদি বলো তাহলে রাত্রে খিচুড়ি বানিয়ে দেবো। এই দেখো কটা বাজে আজকে, চলো খাবার তো যাক। তো খাবার শুরু করে দিয়েছে আর পাচ্ছি না, ভীষণ খিদে পাচ্ছে। আর এই দেখো আজকে মা একটা খুব সুন্দর হেয়ার স্টাইল করে দিয়েছিল আমাকে, প্রত্যেকদিন এক একটা করে নিউ নিউ হেয়ার স্টাইল করে করে যাচ্ছি আমি। তো বিকেল অনেকক্ষণই হয়ে গেছে, এরপর বাজে 8:05, অনেকক্ষণ পর তোমার সাথে কথা বলছি আবার, কারণ আজকে বিকেলের আর চা খাওয়া দেখালাম না। প্রত্যেকদিন একই জিনিস কি করবে, একই জিনিস আমরা প্রত্যেকদিন করি, কিন্তু দেখাতে সেটা আমাদের বাধা। আমার মনে হয় যে হয়তো তোমাদের বোরিং লাগছে, দেখতে ভালো লাগছে না, একই জিনিস একঘেয়েমি, এই খাচ্ছি সেই খাচ্ছি, এই যাচ্ছি সেই যাচ্ছি, এরকমই। আর লাইফটাই তো একঘেয়েমি বলো, লাইফটা এই সকালে উঠলাম, সকাল হলো আবার খাওয়া দাওয়া, যে যা নিজের কাজ করা, আবার বিকেল হলো আবার নিজের কাজ, তারপর আবার ঘুমিয়ে যাওয়া, এই হচ্ছে লাইফ। আর এটা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে একঘেয়েমি লাগে, কিছু চেঞ্জ হলে ভালো লাগে। লাইফ তো এসা হি হ্যায় ভাই, হাম তো ভাই জ্যাসে হ্যায় ওয়্যাসে রহেঙ্গে, বুঝলে তো। তো হ্যাঁ, একটা কথা হচ্ছে, আমরা যে পুজো শপিং ব্লগটা তোমাদের দিয়েছিলাম, তোমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো ভালো তোমরা কমেন্ট করেছো আর বলেছো তোমাদের পুজোর ব্লগ দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। আর একজন কমেন্ট করেছো যে পুজো এলে কিন্তু তোমাদের চ্যানেলে আমি চলে আসি। আচ্ছা, আমি জানতে চাই যে পুজো এলে কেন আসো, মানে এরকম সময় কেন আসো না, এরকম সময় কি ভালো লাগে না, শুধু পুজো এলেই আসবে আমাদের চ্যানেলে আর এরকম সময়, এটাই আমি তোমাদের জানতে চাই। বাকি দিনগুলো কি দোষ করলাম, তো কমেন্টে অবশ্যই জানাবে যে বাকি দিনগুলো পূজোর ব্লগ সবাই এত দেখছো, আর যখন এরকম নর্মাল ব্লগ দিচ্ছি তখন কি হচ্ছে, এটা কিন্তু অবশ্যই জানাবে তোমরা। তো এই আর কি, আজকে মা একটা নতুন রেসিপি করছে সয়াবিনের মুড়িটা। হ্যাঁ, সোয়া দেখো তোমরা শুনেছো, ডাব চিংড়ি মুড়িটা শুনেছো, মাছের মুড়িটা শুনবে, কিন্তু মা বানাচ্ছে একদম ইউনিক
সোয়াবিনের মূল, তাই তো? আর আমার আমি যে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি কি করছি, অনেকে যারা নতুন সাবস্ক্রাইবার চ্যানেলে আসছো আমাকে তারা জিজ্ঞেস করছো, তো লিচু সিমন কোন ক্লাসে পড়ে, মানে আবার শুনে মানে সেই স্কুলে যখন পড়তাম কোন ক্লাসে, হ্যাঁ 9, 10, 11, 12, তো কোনো ক্লাসে ভাই এখন আমি পড়ি না, আমার ক্লাস শেষ হয়ে গেছে। আমি এখন পড়ছি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশানে এমএ করছি, তো ফার্স্ট সেমটা হয়েছে, ফার্স্ট সেমটার রেজাল্ট বোধহয় পরের সপ্তাহে বেরিয়ে যাবে, মেবি এরকম হয়তো বেরোবে, তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ আমার যখনই যে ক্লাসেরই রেজাল্ট বেরোক তোমার সাথে আমি শেয়ার করেছি, এইচএস থেকে পুরো কলেজ অবধি শেয়ার করে এসেছি, আর এটাও অবশ্যই করবো, কেন করবো না, হ্যাঁ যদি ফেল করে যায় তাহলে শেয়ার আমি করবো না, আগে থেকে বলে দিলাম, শুনলে মা? যদি ভালো রেজাল্ট হয় তবে শেয়ার করবো, খারাপ বলে করবো না, বুঝেছো? তোমার তো ভালো হবেই, তাহলে করবো না। তোমরা যেমন বলো যে ভালো ব্লগ হলে দেখবো নাহলে দেখবো না, সেরকম ভালো রেজাল্ট হলে আমি শেয়ার করবো নাহলে করবো না, ঠিক আছে? তো যাক, মজাক করছিলাম, জোকস অ্যাপার্ট, সবই শেয়ার করবো। আর এখন সেকেন্ড সেম আমাদের শুরু হয়ে গেছে, সেকেন্ড সেম বলে পুজোর শেষে হবে, অক্টোবরের শেষে হবে, আর এরকম সময় পরের বছর পাস আউট হয়ে যাবো। তো এই হচ্ছে আমার গল্প, আর এই দেখো এখন মুঠাগুলো ট্রাই হচ্ছে। আর এই যে এগুলো এরকম করে পাকিয়ে রেখেছি, সয়াবিনের এটা। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা বলবে যে রেসিপিটা দেখাও, আর রেসিপি দেখতে হয় না বুঝেছো তো, দেখাতে হবে আমাকে অনেকক্ষণ ধরে, আর এই এত গরম, মানে আমার প্রচন্ড গরম লাগছে, দেখানোর ভয়ে সিমন বলছে দেখতে হবে, করে দিচ্ছি দেখানোর ভয়ে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, বুঝেছো তো, মাইকোনি বলবে দেখা দেখা, সিমনের রান্নাতে এত বিরক্তি লাগে। হ্যাঁ এটা কি, মানে মা আমাকে যখনই বলে রেসিপি তুলতে, আমার কি জানি কি হয়, আমার সব করতে ভালো লাগে, কিন্তু এই রান্নাবাড়িতে এসে রেসিপি তুলতে রান্না করতেও ভালো লাগে, কিন্তু রেসিপি দেখাতে আমার খুব বোরিং লাগে, আর খুব গরম করে তখন, এরকম রান্না করতে বলো ঠিক আছে, তো এই হয়, কিন্তু আমার তো যত গরমই হোক রান্না করতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমরা খাই, মা আজকে নতুন করছে রেসিপিটা, এর আগে করেনি, আজকে প্রথমবার করছে, আর ভেজিটেবল চপ যেমন হয় না বেটু, হ্যাঁ দেখো এরকম হচ্ছে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আর আজকে সেরকম কিছু হলো না, আজকে একেবারে জানো মানে বন্দি হয়ে গেলাম, এত বৃষ্টি চিন্তা করতে পারবে না, মানে রাস্তাঘাটে কারো দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। তো চলো আজকের মতো বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থেকো সুস্থ থাকবে। তো এক একদিন ব্লগ এরকম হয় যে তোমার সাথে অনেক কথা হয়, কাজ কম হয়, আর একদিন কাজে এত ব্যস্ত থাকি যে ব্লগ করি কিন্তু কথা সেরকম হয় না, তো এই হয়ে যায়। তো সব দেখতে পাচ্ছ উল্টো পাল্টা কথা বলছি আমি সব, আমার মানে আমি বুটে দেখি, বুট অ্যাপে দেখি, তো সানডে স্যাটারডে সানডে আসে, আর আমি ওগুলো ডাউনলোড করে রাখি, তারপরে পরে আমি দেখি, এই করি, আর ও মানে বাঁচবে ক্যামেরা, এই জন্য তোতলে যাচ্ছি আমি, জলদি জলদি বলতে বলতে তোতলে যাচ্ছি, ও বাঁচবে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার অফ ইওরসেলফ, স্টে বিউটিফুল অ্যান্ড স্টে হেলদি, বাই বাই, লাভ ইউ অল।